वेलकम जॉयस बेंगल डानकुनी থেকে দার্জিলিং কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া আপনি যেখানেই থেকে থাকুন আপনার হৃদয়ে যদি এই রংটা থাকে তাহলে ইউটিউবে আপনি একদম ঠিক জায়গায় আছেন এটাই আপনার জায়গা এটাই আপনার ফেভারিট জায়গা জয় ইস্ট বেঙ্গল বলে ভিডিওটা শুরু করছি একটু ওয়েট করে যান একটু ওয়েট করে যান আমাদের ক্লাবও সার্জিও লোবেরার জন্য ওয়েট করছে আপনারা ওয়েট করুন আমি কিছু বলি কি না বলি হয় না না এটা কখনো হয় না কখনো এটা হয় না কখনো এটা হতে পারে না তার কারণ হচ্ছে যে কেউ এই ভিডিওটা দেখবেন এই সন্ধেবেলা আর কেউ দেখবেন খুব ভোরে যারা দেশের বাইরে থাকে সবার সময় গুরুত্বপূর্ণ আমরা বলি না একটা কথা আছে টাইম ইজ মানি সুতরাং কেউ সময় নষ্ট করে না আমি যদি এই ভিডিও কোনো রকমের কোনো কথা না বলে চুপচাপ এরমভাবে বসে থাকি তাহলে আপনারা আমার মুখ দেখার জন্য ভিডিওটা দেখবেন না আমি কি বলছি সেটা শোনার জন্যই আপনারা ভিডিওটা দেখবেন ব্যাপারটা অনেকটা এরকমই সার্জিও লোবেরা ইস্ট বেঙ্গলের কাছে টাইম চেয়েছে ইস্ট বেঙ্গল ওয়েট করে যাচ্ছে ওয়েট 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 ঘড়ির কাঁটাও ঘুরছে কিন্তু তার মাঝে ট্রান্সফার মার্কেট ফাঁকা হচ্ছে আস্তে 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 পসিবল টার্গেটগুলোর কাছাকাছি প্রত্যেকটা টিম পৌঁছে যাচ্ছে অনেক উদাহরণ আমি আপনাদের দিতে পারি হ্যাঁ আমরাও যে হাত গুটিয়ে বসে আছি তা নেই কিছু কিছু কথাবার্তা হচ্ছে কিন্তু ট্রান্সফার মার্কেটের অ্যাক্টিভিটিতে আমরা এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে আছি আমাদের যারা রাইভেল ক্লাবস রয়েছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে আইএসএল টেবিলে তারা কিন্তু অনেকটাই এগিয়ে আছে ইভেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যারা কিনা শেষে শেষ করেছে এবারে আমাদেরও নিচে শেষ করেছে যারা ইভেন তারাও কিন্তু বেশ ট্রান্সফার মার্কেটে নিজেদের টিমটা গোছানো শুরু করে দিয়েছে আমরা ওয়েট করে যাচ্ছি আমরা কিছু কথাবার্তা ইনিশিয়ালি শুরু করেছি মানে সেগুলো হয়তো সেরকম না হওয়ার মতো কিন্তু আমরা ওয়েট করছি কবে আমাদের কোচ হ্যাঁ বলবে কবে পয়লা বৈশাখে আমরা কোচের নাম অ্যানাউন্স করব কবে কোচ আমাদের টিম লিস্ট দেবে তারপর আমরা নামব 15-20-25 দিন পর মার্কেটে কিছু থাকবে না এই এক্সকিউজ কিন্তু আর চলবে না এই এক্সকিউজ দিলে সমর্থকরা কিন্তু আর থাকবে না একেই আমাদের গ্যালারি ফাঁকা হচ্ছে সমর্থকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলতে বাধ্য হলাম আর ইন্টারেস্টিং কথা খুব ইন্টারেস্টিং কথা সার্জিও লোবেরা শুধু ইস্ট বেঙ্গলকেই টাইম দেয়নি এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জেনে রাখুন সার্জিও লোবেরা হায়দ্রাবাদ এবং উড়িষ্যা এফসিকেও টাইম দিয়েছে আবার বলছি সার্জিও লোবেরা ইস্ট বেঙ্গলকেই টাইম দেয়নি আরও দুটো আইএসএল ক্লাবকে টাইম দিয়ে আরও ইনফ্যাক্ট তিনটা আইএসএল ক্লাবকে টাইম দিয়েছে দুটোর নাম আমি বলে দিচ্ছি হায়দ্রাবাদ এবং উড়িষ্যা এফসি আরেকটা থার্ড ক্লাব আমি বুঝতে পারছি না সুতরাং তার হ্যাঁ বা হা না হওয়ার সম্ভাবনাটা 50-50 কেন সার্জিও লোবেরা আবার আসতে চাইছে আপনারা মোটামুটি ভালো করেই জানেন চীন এখন করোনা মুক্ত নয় চীনে প্রত্যেক মুহূর্তে করোনার একটা ভয় থাকছে এবং সবথেকে বড় কথা হাঁটা চলার স্বাধীনতা সেখানে নেই বিভিন্ন জায়গাতে বায়োবাবল তৈরি হয়েছে সেইখানেই খেলাধুলা সেরমভাবে হচ্ছে এবং তার থেকে বড় কথা চীনের 2 নম্বর লিগেও খেলাচ্ছে 1 নম্বর লিগে খেলাচ্ছে না সেখানে খেলানোর থেকে ওর মনে হয়েছে ভারতে 1 নম্বর লিগে টপ পজিশনের টিমে যদি আমি খেলাতে পারি ইভেন আমি আইএসএল একজন চ্যাম্পিয়ন প্রাক্তন চ্যাম্পিয়ন তাহলে সেটা অনেক ভালো হবে আমার জন্য সিটি গ্রুপের চাকরি আছে কিন্তু তার থেকে এটা অনেক ভালো হবে মনে রাখবেন চীনের যে টিমটাতে ও খেলাচ্ছে এখন সেই টিমটাতে সিটি গ্রুপের স্টেক কিন্তু মাইনর ঠিক আছে হ্যাঁ সিটি গ্রুপ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয় কোচ ফুটবলার এইসব ব্যাপারগুলোতে থাকে বাট সিটি গ্রুপের শেয়ার কিন্তু সেখানে মাইনর মানে আরও যে দুজন ইনভেস্টর আছে তাদের থেকে তার শেয়ার কিন্তু বেশি নয় যাই হোক
লোবেরা যে ইন্ডিয়াতে আসবে সেটা মনেই হচ্ছে, নাও আসতে পারে কিন্তু মনে হচ্ছে যাতে আসবে, হয়তো ইস্ট বেঙ্গলে আসবে, ওয়েলকাম। এর মতোই একটা কোচ আমরা চাইছি, অবশ্যই চাইছি, বা অন্য কোনো ক্লাবে যাবে, কিন্তু লোবেরার আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই যে সময়, এই সময়টা কিন্তু অনেকটাই দামি, এই জায়গাতে কিন্তু আমরা কিছু না কিছুভাবে পিছিয়ে পড়ছি। কিভাবে আমি আপনাদের একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। চিংলিং সানাস সিংয়ের সঙ্গে মানে চেন্নাইয়ান এফসি একটা লেভেল পর্যন্ত কথাবার্তা তুলে নিয়ে গেছে, একটা লেভেল পর্যন্ত যথেষ্টই কথাবার্তা এগিয়ে গিয়েছে, মেবি হয়তো সাইনও হয়ে যাবে। চিংলিং সানাস সিং হায়দ্রাবাদ কিন্তু ভাঙছে, হায়দ্রাবাদকে কিন্তু ভেঙে ভেঙে প্রচুর প্লেয়ার এদিক ওদিক, ম্যানালো যেই চলে যাচ্ছে, এফসি গোয়ায় চলে গেছে, হায়দ্রাবাদ কিন্তু আস্তে আস্তে ভাঙছে। আকাশ মিশ্রার সঙ্গে অনেকটা লেভেলে কথাবার্তা এগিয়ে নিয়েছে দুটো টিম, মুম্বাই সিটি এফসি, এটিকেএমবি। কে জিতবে এই রেসে বোঝা যাচ্ছে না, আমরা এই কম্পিটিশনে নেই। চেন্নাইয়ান এফসির সানা সিংয়ের কম্পিটিশনও আমরা নেই, যেটা আমি বললাম আমি। উদান্তা সিংয়ের সঙ্গে ইতিমধ্যে এফসি গোয়া একটা লেভেল পর্যন্ত কথাবার্তা নিয়ে গেছে, এই কম্পিটিশনও আমরা নেই। ইভেন যেটা কিছুদিন আগে প্রকাশিত হলো সংবাদপত্রে, প্রতিদিনে প্রকাশিত হলো যে ইস্ট বেঙ্গল ভালো টিম করবে এবং সন্দেশ ঝিঙ্গানকে তারা টিমে নেবে, কি অদ্ভুত একটা চিন্তা ভাবনা। আগে কোচ ঠিক হবে, তারপর প্লেয়ার নেবো, খুব ভালো, কিন্তু কোচটা কবে ঠিক হবে, মানে এই টাইমটা তো ইম্পর্টেন্ট। কোচ ঠিক হলো শেষ বেলায়, তারপর যদি প্লেয়ার আমি পাবো কী করে। প্রথম কথা যে আপনি আমাকে বলুন সন্দেশ, আচ্ছা আপনি আমাকে এভাবে ভাবুন, ম্যাম চিন্তাভাবনাটা এইভাবে করুন, প্রত্যেকটা ISL টিমের কাছে ছটা প্লেয়ার বিদেশি প্লেয়ার, তা ছটা বিদেশি প্লেয়ারকে তারা রেজিস্টার করতে পারে, এবং সব থেকে বড়ো কথা এই ছটা আরও অনেক প্লেয়ারই আপনি বিদেশি নিতে পারেন, তারা রেজিস্টার করা যাবে না। যেমন ATKMB নিয়েছে বা মোহনবাগান SG নিয়েছে, TDK তারা রেজিস্টার করেনি, পরে করেছে, মানে পরে করবে, এবছর হয়তো রেজিস্টার করবে। তারা হ্যামিল বা ড্যানজানকোভিচ বা তিরি, এই তিনটে তাদের হয়ে গেছে, ডিফেন্ডার কোনো একজনকে হয়তো ছেড়ে দেবে, ব্যাপারটা সেরকম। 7-8টাকে আপনি রেজিস্টার নিতেই পারেন, রেজিস্টার হয়তো 6টাকেই আপনাকে করতে হবে। আপনি বলতে পারেন যে প্রত্যেকটা টিমের কাছে একটা করে ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক রয়েছে, একটা করে ভালো ফরেন সেন্টার ব্যাক রয়েছে, এটাই হচ্ছে ফরম্যাট, এভাবেই টিমটা তৈরি হয়। এখানে আপনি বলতে পারেন কোন কোচ সন্দেশ ঝিঙ্গানকে তার টিমে চাইবে না, সে বিদেশি কোচ হোক আর দেশি কোচ হোক, কোন কোচ চাইবে না সন্দেশ ঝিঙ্গানকে তার টিমে? আমি যদি সন্দেশের মতো একটা সেন্টার ব্যাক পাই যার কিনা ইউরোপিয়ান ক্লাবে খেলার ক্যাপেবিলিটি রয়েছে, যে কিনা ইন্ডিয়ার ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক একজন, তাহলে তাকে নেবে না কোন কোচ হতে পারে? আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ আপনি বলতে পারেন, আপনি আর্গিউ করতে পারেন আমার সাথে যে ফেরেন্দ্র তো সন্দেশ ঝিঙ্গানকে তাড়িয়েছে, কারণ ফেরেন্দ্র বল প্লেয়িং স্টাইল সে সন্দেশকে তার টিমে ফিট করেনি, সুতরাং সন্দেশ একটু নিচে দাঁড়িয়ে খেলতে পছন্দ করে, সুতরাং তাড়িয়েছে। কিন্তু এখানে আমি আপনার সঙ্গে আর্গিউ করব, ফেরেন্দ্র সন্দেশকে সেই মতো মডিউল করার চেষ্টাই করেনি। আপনি যদি ব্যাঙ্গালোরে এই ISL-এ সন্দেশ ঝিঙ্গানের পারফরমেন্স দেখেন, ও কিন্তু বারবার বল প্লেয়িং রোলটা নিয়েছে, বারবার নিয়েছে বল প্লেয়িং রোলটা। তো এটা ডিপেন্ড করে, কোচের ওপর ডিপেন্ড করে, আপনি কোচ আনবেন তারপর সন্দেশকে টিমে আনবেন, এই রকম চিন্তাভাবনা থাকলে আমার মনে হয় চ্যাপ্টার এখানেই বন্ধ হয়ে যাবে। সন্দেশ ওই টিম থেকে ওই টিমে ওকে তা নয় যে ব্যাঙ্গালোর ওকে রাখতে চায় না, ব্যাঙ্গালোর একটা রিভাইজ ভালো প্রস্তাব দেবে, সুপার কাপ অব দি সন্দেশের চুক্তি রয়েছে, ব্যাঙ্গালোরও দেবে, ব্যাঙ্গালোরের প্রস্তাব ভালো থাকলে হয়তো সেখানেই থেকে গেল একটা ফাইনালিস্ট টিম, আর না হলে হয়তো এফসি গোয়ার অনেকটাই অনেকটাই সন্দেশের পথে এগিয়ে রয়েছে। উদান্তার কথা বলেছি, সন্দেশের কথা বললাম, সানা সিংয়ের কথা বললাম, আকাশ মিশ্রের কথা তো বললাম, বড় বড় প্লেয়ারদের কথা বললাম, মানে এই বড় প্লেয়ারদের যখন ডিল হচ্ছে এর মাঝখানে আমরা নেই, সিনেই নেই আমরা, বা থাকলেও আমার মনে হয় যে মানে কনসিডারেবল জায়গাতে আমরা নেই। আচ্ছা রোহিত কুমার এবারে ব্যাঙ্গালোরে দেখেছেন প্লেয়ারটা কি ভালো, তার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, ঠিক আছে, রোহিত কুমারের দিকে আমরা কিন্তু যেতে পারলাম না।
আমরা কার দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি রহিম আলীর দিকে। খুব ভালো, কলকাতার ছেলে, গোল করার শখ আছে, একজন বাঙালি সেন্টার ফরওয়ার্ড, আর মানে অনেকদিন পর, খুব ভালো। কিন্তু কতটা এগিয়েছি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানানি। আর সব থেকে বড় কথা, আমি যদি রহিম আলীর দিকে যাই তাহলে আমি কেন সন্দেশের দিকে যেতে পারছি না, কেন সানা সিং এর দিকে যেতে পারছি না? আমরা যাচ্ছি মন্দার রাও দেশাই। আইএসএলে 100+ ক্যাপ রয়েছে, 31 বছর বয়স। আমি জানি না এই রকম একজন ফুলব্যাককে কেন ইস্টবেঙ্গল ট্রাই করছে। আমার মনে হয় 30 বছরের নিচে প্লেয়ার নিলে ভালো হয়। ওর মন্দার স্টিল এখনও দু বছর খুব ভালো খেলবে, কোনো নো ডাউট অ্যাবাউট দ্যাট। তার এক্সপিরিয়েন্স দুর্ধর্ষ, দারুণ প্লেয়ার। কিন্তু সামাও আমার মনে হয় টিমটাকে একটু আগে দিকে তাকিয়ে করলে ভালো হয়। এটা আমার ব্যক্তিগত মতামত মন্দারের সম্পর্কে, আপনাদের মতামত ডিফারেন্ট হতেই পারে। মেহতাব সিং আমরা ট্রাই করছি, খুব ভালো, আমাদের এক্স প্লেয়ার মেহতাব, এবং আমরা তাকে সেভাবে তৈরি করতে পারিনি, বলবো না ট্যালেন্ট দেখিনি, এটা বলবো না, ট্যালেন্ট দেখেছি বলে আমরা নিয়ে এসেছি, কিন্তু আমরা সেভাবে তাকে সেই লেভেলে নিয়ে যেতে পারিনি। মেহতাব বাইরে গিয়ে সেই লেভেলে নিজেকে নিয়ে গেছে এবং একদম ফার্স্ট টিমের সেন্টার ব্যাক হিসেবে ও খেলেছে। মেহতাবকে আমরা ট্রাই করছি, খুব ভালো, দ্যাট ইজ গুড। বাট মেহতাবের ডিলে আমরা কতটা এগোতে পেরেছি? আমরা কি ততটাই এগোতে পেরেছি যতটা চেন্নাই সানা সিং এর দিকে গেছে বা সন্দেশ ঝিঙ্গানের দিকে এফসি গোয়া গেছে? সন্দেহ রয়েছে আমার। আচ্ছা বেশ, এবার আমি আপনাদের বলছি আরো, মকান ছোটে আপনারা জানেন, আমি যদ্দূর খেয়াল করছি খুব বেশি খেলা দেখিনি, এফসি গোয়াতে উইঙ্গার ছিল, হায়দ্রাবাদ কিন্তু তাকে নেওয়ার জন্য তৈরি করে, মানে একদম অল সেট টু স্ন্যাচ হিম ফ্রম দ্য এফসি গোয়া, ঠিক আছে। রাওলিন বার্জেস, যাকে আমরা লাস্ট 2 বছর ধরে ট্রাই করছি, আমাদের টিমে আসেনি, রাওলিন বার্জেস কিন্তু এফসি গোয়া দিকে যাচ্ছে। স্টিল আমি এটাকে খুব বেশি বিশাল বড় মিস বলবো না, আমি আমি আরও ইয়াং প্লেয়ার পেতে আগ্রহী, বাট রাওলিন বার্জেস একটা মুম্বাইয়ের একটা স্টার প্লেয়ার, সে কিন্তু আমাদের এফসি গোয়ার দিকে যাচ্ছে। আচ্ছা, এফসি গোয়া এবারে মানে মানে আদা জল খেয়ে লেগেছে, ভালো টিম বানাবেই বানাবে। এফসি গোয়া কিন্তু লাল থান মাওয়াইয়া আইজলের একটা উইঙ্গার আছে, খুব প্রমিসিং উইঙ্গার, তার পিছনেও কিন্তু রয়েছে। একটা খুব ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখবেন, ফুল ব্যাক এবং মানে আমি বললাম আমি সাইড ব্যাকই বলুন, দুই সাইড ব্যাক এবং দুই উইঙ্গার, এই দুটো জায়গা কিন্তু প্রত্যেকটা টিম স্ট্রং করছে। তার কারণ কি, আমাদের দেশে যে ফুটবল হয় না, সেখানে উইঙ্গার সাইড ব্যাকদের কিন্তু দারুণ ভূমিকা রয়েছে, এবং আধুনিক ফুটবলে এই জায়গাটা কিন্তু খুব স্ট্রং। মানে ওই যে মানে আপনি যে ছকেই খেলেন না কেন, ওই উইঙ্গার সাইড ব্যাক পিস্টনের মতো ওঠা নামা করবে, ঠিক আছে, বা দুজনে একসঙ্গে। সব থেকে যদি ভালো উদাহরণ দেন, ইউরোতে ইটালি খেলা দেখুন, দেখতে পারেন, ঠিক আছে। এই ওয়ার্ল্ড কাপও প্রচুর উদাহরণ রয়েছে, আর্জেন্টিনার উদাহরণ রয়েছে, আরও অনেক টিমের উদাহরণ রয়েছে, উইঙ্গার এবং সাইড ব্যাকের মধ্যে কী বোঝাপড়া। তো এই জায়গাটা আমাদের দেশেও কিন্তু দেখবেন প্রত্যেকটা ভালো টিম, এটিকে এমবি বলুন, আপনি মুম্বাই বলুন, উইঙ্গার সাইড ব্যাকদের কী ভূমিকা। আমাদের টিমে বলুন মহেশ কত ভালো একজন লেফট উইঙ্গার হিসেবে খেলে গেল, রাইট উইংয়ে কিন্তু আমরা সেই রকম মহেশের কন্টেম্পোরারি, মানে মহেশ সরি আমি বলবো মহেশের সঙ্গে ম্যাচ করার মতো একটা প্লেয়ার পেলাম না। সুহের চেষ্টা করেছি কিন্তু সেই জায়গাতেও যেতে পারেনি। আর আমরা তো আর বদলি হিসেবে আমরা কাউকে খেলাম, মানে সুহেরের বদলি হিসেবে আমরা সেরকম ভালো প্লেয়ারই আমরা পেলাম না, প্লেয়ার আমাদের ছিল আমরা তৈরি করতে পারলাম না। সুতরাং আমরা রাইট ব্যাকে আমরা বিভিন্ন সময় হয় সার্থককে খেলিয়েছি না, তারপরে রাকিবকে খেলিয়েছি, অঙ্কিতকে খেলিয়ে কত লোক সফল করেছি, কিন্তু রাইট ব্যাকের জায়গাটা আমরা স্টেবিলিটি পাইনি। লেফট ব্যাক আমরা কখনো কখনো আমরা একে খেলিয়েছি, জেরি বেশিরভাগ সময়টা খেলেছে, তুহিন বেসিক্যালি লেফট ব্যাক, তুহিনকে সেভাবে আমরা ওই জায়গাটা আমরা ইউটিলাইজ করিনি, মাঝে মাঝে প্রীতম সিংকে খেলিয়েছি। তো এই আমাদের সাইড ব্যাক নিয়ে একটু ঝামেলা ছিলই, আমাদের লেফট উইঙ্গারটা হিট করে গেছে। তো এই জায়গাতেই আমি বলছি যে এই দুটো জায়গাতে প্রত্যেকটা টিম স্ট্রং করার চেষ্টা করবেন। শুনুন, আপনি এই নামগুলো পড়লেই বুঝতে পারবেন, সেন্টার ব্যাক পজিশানে এবং রাইট ব্যাক মানে ফুল ব্যাক পজিশানে এবং উইঙ্গার পজিশানে দেখবেন প্রত্যেকটা প্লেয়ারই, যেমন সন্দেশ সানা সিং সেন্টার ব্যাক পজিশানে, আকাশ মিশ্র উদান্তা
বুঝতে পারছেন, উইং উইং এর দিকটাতে চলে আসছে। হ্যাঁ, আকাশ যদিও ফুল ব্যাক আমি বলবো, উদয়ন্তার কথা বললাম। আচ্ছা, এবার আপনি ধরুন মাকান ছোটে বলুন, সুতরাং বুঝতেই পাচ্ছেন উইং পজিশন এবং ফুল ব্যাক পজিশানটা কতটা ইম্পর্টেন্ট, এবং সেই পজিশানটাতে কতটা ভালো প্লেয়ার না থাকলে টিমগুলো কিন্তু স্ট্রাগল করে। হলিচরণ নার্জারি, ভালো কথা, ব্যাঙ্গালোর এফসি অলরেডি ছিপ ফেলে দিয়েছে হলিচরণ নার্জারির দিকে, এবং আমরাও কিন্তু চেষ্টা করেছিলাম, আনতে পারিনি। এবছর কিন্তু ব্যাঙ্গালোর হলিচরণ নার্জারির জন্য ঝাঁপিয়েছে, অবভিয়াসলি হয়তো পেয়েও যেতে পারে বা নাও পেতে পারে, কিন্তু আমরা এই লড়াইতে নেই। জিতেশ্বর সিং দেখছেন খুব ভালো খেলেছে ছেলেটা চেন্নাই হয়ে, এবার ও চেন্নাই কিন্তু আগেভাগে কন্ট্রাক্ট এক্সটেনশন করে দিয়েছে, এটা করাই উচিত, আমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারিনি। যাই হোক, এটা অবভিয়াসলি তাদের টিম ভালো খেলেছে, আমরা যেমন লাল চুকনুঙ্গাকে তাড়াতাড়ি কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে দিয়েছি, আমরা ক্লেটনকে কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে দিয়েছি। তো এই হচ্ছে সিনারিও, এই সিনারিওতে আমার মনে হয় লোবেরার পিছনে সময় আমরা আরও দিতে পারি, আরও সময় আমরা লোবেরার পিছনে দিতে পারি, কিন্তু মার্কেট আস্তে আস্তে হালকা হতে থাকে আমাদের জন্য। এইটাই, জাস্ট এটাই বলার আমার মনে হয়, যারা দোজ উ দ্য পিপল ইন দ্য হেল অফ দ্য অ্যাফেয়ার, ধরুন ইমামিস বেঙ্গলের মাথায় যারা বসে আছেন, নিশ্চয়ই তাদের কানে কথাগুলো যাবে বা গিয়েছে, বা আমি না হয় অন্য কেউ বলেছে, অন্য বা তারা নিজেরা চিন্তাভাবনা করেছেন। এই বিষয়টা কিন্তু খুবই জরুরি, ট্রান্সফার মার্কেটে আমাদের কিন্তু অ্যাক্টিভ হওয়া অনেক অনেক বেশি প্রয়োজন, কারণ কি প্রত্যেক দিন কিন্তু আমরা ভালো ভালো টার্গেট আমরা হারিয়ে ফেলছি জয়েস বেঙ্গল। আর একটা কথা, প্লিজ যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ, তাহলে খুব বিপদের মধ্যে পড়ে যাই। মাত্র 15% জনতা ভিডিও দেখেন, লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না, কেন করেন না জানি না, কী ক্ষতি, মানে কী শত্রু আমি তাদের। তো প্লিজ জোরহাত করছি, একটু লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। যারা করা আছে তো কিছু বলার নেই, পার্ট অফ দ্য ফ্যামিলি, কিন্তু যারা করা নেই প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ ডু সাবস্ক্রাইব। ও বাই দ্য ওয়ে, প্লিজ আপনারা কি সাবস্ক্রাইব করবেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা মাত্র 15% জনতা, ইউটিউব বারবার নোটিফিকেশান দেয় আমাকে, মাত্র 15% জনতা তারা ভিডিও শোনেন, পুরো ভিডিওটা শোনেন, কিন্তু সাবস্ক্রাইব না করে, লাইক না করে তারা চলে যান। আমি তাদের জন্য বলছি, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন না। আমাকে আপনাদের কী বলে মনে হয় বলুন তো, আমি কি আপনাদের শত্রু, কেন সাবস্ক্রাইব করছেন না? প্লিজ ডু সাবস্ক্রাইব ইট, আমি আপনাদের বন্ধু হতে পারি, আমি আপনাদের ভাই হতে পারি, আমি আপনাদের দাদা হতে পারি, আমি আপনাদের পুত্র সম হতে পারি, যেরকমভাবে হোক প্লিজ সাবস্ক্রাইব করে দিন। নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে, এই ভিডিওটা তলাতেই দেখবেন ইউটিউবের একটা কলাম রয়েছে, সেখানে লেখা আছে। যদি নিজে না পারেন প্লিজ অন্য কাউকে বলুন যে এই কোথায় সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে দিতে, তাদের বেল আইকনটা আছে সেটাকে টং করে বাজিয়ে দিতে, তার ফলে যেটা হবে নোটিফিকেশান সবসময় পাবেন। ব্যাস এইটুকুনি তো কাজ, এইটুকুনি, প্লিজ ডু সাবস্ক্রাইব ইট।